শূন্যে একাধিক রাউন্ড গুলি, এরপর একটি ব্যাংকের শাখায় ডাকাতের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মালদা জেলার ভূতনির হরচন্দ্রপুর এলাকায় গভীর রাতে একদল দুষ্কৃতীর ডাকাতির চেষ্টা। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে শূন্যে একাধিক রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা রাতভর দাপিয়ে বেড়ালো এলাকায়। এই এলাকায় অবস্থিত একটি ব্যাংকের শাখা, পাশাপাশি রয়েছে জুয়েলারির দোকান, সেখানেই ডাকাতের ছক ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে পুলিশের তৎপরতায় বিফলে ডাকাতির চেষ্টা, পুলিশ উদ্ধার করেছে আগ্নেয়াস্ত্র এবং গুলি। যদিও এমন ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ এলাকা জুড়ে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুনতে পেলাম যে আওয়াজ হলো, সেটা জোরে আওয়াজ হলো, গ্রিম আওয়াজ হলো, আওয়াজ হলো রাস্তা। আমরা সবাই উঠলাম ছাদে, ছাদে উঠলাম, ছাদে দেখলাম, দেখতে পেলাম ছয় সাতজনকে বন্দুক নিয়ে আছে হাতে, ঠিক আছে। তো সেরকম ওরা ক্ষতি করতে পারেনি, ফায়ার টায়ার করে আবার এদিক ওদিক দেখে থেকে আবার চলে গেছে ফায়ার টায়ার করে। করম গুলি চলেছে পাঁচ রাউন্ড। আচ্ছা, কতজন ছিল? সাতজন। মুখে গামছা বাঁধা ছিল আর কালো ড্রেস পরে ছিল তারা। এটা তো আমরা বুঝতে পারছি না, এখন সব আতঙ্কে আছি, কী করতে এসছে না ছিল এখনো বুঝতে পারছি না সঠিকভাবে। আমি সোনার দোকান করি। কত পুরনো দোকান এটা? কত? 100 বছর প্লাস। আমরা, হ্যাঁ, আমার পাশ সামনে ব্যাংক। কোন ব্যাংক? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কি মনে করছেন, ডাকাতের উদ্দেশ্যে এসছিল তারা? অবশ্যই ডাকাতের উদ্দেশ্যে এসছে ওরা, হাতে বন্দুক নিয়ে তো এমনি ঘুরতে আসবে না মানুষ।